হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রয়েছি সুশান্ত, তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা সিপিসিএইচ কোর্সে ফেব্রুয়ারি মাসে ভর্তি হয়েছো, অর্থাৎ সিপিসিএইচে চান্স পেয়েছো, তাদের প্লেস অফ পোস্টিং সিলেকশনের প্রক্রিয়া অর্থাৎ কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং ইতিমধ্যেই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গতকালকে তোমাদের যে এনগেজমেন্ট অর্ডার অর্থাৎ তোমাদের সিপিসিএইচ কোর্স কমপ্লিট হওয়ার পরেই যে মার্কশিট পাবে এবং তারপরে যে তোমাদের প্লেস অফ পোস্টিং কোথায় তোমরা জয়েন করবে যেটা তোমরা সিলেক্ট করেছিলে কাউন্সেলিংয়ের সময়, সেই নোটিশ কিন্তু দিয়ে দিচ্ছে জয়নিং অর্ডার অর্থাৎ এনগেজমেন্ট অর্ডার। এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, নাম, ডিস্ট্রিক্ট, কোন ব্লকে তুমি চুজ করেছো, কোন ফেসিলিটি তুমি চুজ করেছো এবং তার এনআইএন নাম্বার এখানে দেওয়া আছে। তোমরা পরপর তোমরা যেটা সিলেক্ট করেছো সেই ডিস্ট্রিক্টে সেই ব্লকে গিয়ে দেখলেই তোমারটা দেখতে পেয়ে যাবে। যেমন ধরো আমি যদি অদিতি বর্মনটা দেখতে চাই, সে ফালাকাটা তালুকেতারি ব্লক সিলেক্ট করেছে, তাহলে সেই জায়গাতে আমি চলে যাব। তো এইভাবে তোমরা দেখে নিতে পারবে। টোটাল কিন্তু তেরোশো তেরো জনকে নেওয়া হয়েছে, 1313 জন ওই কাউন্সিলিংয়ের প্রক্রিয়াটা অ্যাটেন্ড করেছে এবং এরপরও অনেকেই আছে যারা কিন্তু ছেড়ে চলে গেছে বিভিন্ন কারণে, ঠিক আছে। তো ওয়েটিং লিস্টে কিন্তু এই বাকিদের কিন্তু ডাকা হবে, প্রায় ধরে রাখো এখানে 200 জনের মতো ওয়েটিং লিস্ট থেকে ডাকা হতে পারে আর এবং ডাকা হবেই সেটা, ঠিক আছে। দেখো এখানে কী কী বলেছে, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন বলেছে। এই এনগেজমেন্টটা তুমি সেদিন থেকে সিএইচ হবে যেদিন তোমরা জয়েন করবে। 2 নম্বরে বলেছে যে প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু এটা টার্মিনেট হয়ে যাবে কন্ট্রাক্টটা এবং তারপরে আবার অটোমেটিক্যালি রিনিউ হবে যদি তোমার পারফরমেন্স ঠিক থাকে এবং অ্যাপ্রুভাল আসে অথরিটি থেকে। 3 নম্বরে বলেছে তুমি যদি ছাড়তে চাও 1 মাস আগের থেকে তোমাকে জানিয়ে দিতে হবে, যদি না জানাতে পারো তাহলে কিন্তু 1 মাসের স্যালারি কাটা যাবে। 5 নম্বরে বলেছে যে তোমাদের ইন্ডেমনিটি বন্ড সেটা কিন্তু ফলো হবে, অর্থাৎ তোমরা যদি জয়নিংয়ের পরে ছেড়ে দাও 3 বছর কাজ না করে তাহলে কিন্তু 2 লাখ টাকা ফাইন দিতে হবে, যদি গভর্নমেন্ট জব পেয়ে যাও তাহলে কিন্তু ফাইনটা লাগবে না। 6 নম্বরে সব থেকে মেন পয়েন্ট যেটা আছে, অনলি ক্যান্ডিডেটস হু কোয়ালিফাইড পাস্ট দ্য সিপিসিএস কোর্সে যদি তোমরা ভর্তি হচ্ছে সেটা যদি তুমি পাস করো, পরীক্ষা দিয়ে পাস করো তাহলেই কিন্তু তুমি জয়েন করতে পারবে, যদি ফেল হও তাহলে কিন্তু জয়েন করতে পারবে না। ওয়ের ইস্যুড ফাইনাল রিপোর্ট কার্ড অর মার্কশিট আর এলিজিবল টু জয়েন, অর্থাৎ তোমাদের যেদিন মার্কশিট প্রকাশিত হবে সেদিনই তোমরা তারপরেই জয়েন করতে পারবে। তোমাদের জয়নিংয়ের জন্য তোমাদের যে যে ডিস্ট্রিক্টের সিলেক্ট করেছো সেই ডিস্ট্রিক্টের সিএমওএইচ অফিসে যেতে হবে এবং এই যে এনগেজমেন্ট অর্ডার সেটা তোমাদের ডাউনলোড করে নিয়ে যেতে হবে, তার সাথে ফটো আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ নিয়ে গিয়ে, মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে গিয়ে তোমাদের জয়েন করতে হবে। 8 নম্বরে বলেছে লাস্ট ডেট অফ জয়নিংটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে অফিসে। আর 9 নম্বরে বলেছে যারা 2020 29 ডিসেম্বর থেকে 30 সেপ্টেম্বর 2024 অবধি জয়েন করবে তাদের কিন্তু এই 2025 সাল অবধি কোনো রকম ইনক্রিমেন্ট হবে না, তারপর কিন্তু সিএইচওতে ইনক্রিমেন্ট হবে আর কোনো টিএডিএ কিন্তু তোমাদের দেওয়া হবে না জয়নিংয়ের জন্য। তো এই অফিসিয়াল আপডেটটা তোমরা পেয়ে গেলে আশা করি তোমাদের খুবই ভালো হলো, কারণ আগে কি হতো সিপিসিএইচ কোর্স কমপ্লিট করার পরও কিন্তু অনেক দিন বসে থাকতো, সেটা কিন্তু তোমাদের আর বসে থাকতে হবে না। তোমাদের এনগেজমেন্ট অর্ডার এখন থেকেই দিয়ে দিয়েছে, তোমরা বেরোবে, মার্কশিট নেবে, তারপরে তোমাদের জয়নিং হয়ে যাবে। তো চলো ভিডিওটা ছিল এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও। ভিডিওটা আমি টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে পেয়ে যাবে, বন্ধুর মধ্যে শেয়ার করে দাও আর কোয়েরি নার্সিং চ্যানেলকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকন অল রাখো, এরকম নিত্য নতুন নার্সিং রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য।